মনে হচ্ছে এটা রাত্রি বেলায় হয়েছে, কারণ এখান দিকে তো বালু ট্রাক ফ্রক যায় এখান দিকে। তো এখনই জাস্ট আমি আসছি, দেখেছি রাস্তাটা ব্লক আছে। এটা এটা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সে সময় মনে হচ্ছে এটা পড়েছে। তো এই যে রাস্তাটা ব্লক হয়ে আছে, তো এটাতে কি মনে হচ্ছে অন্য গাড়ি তো আমাদের কাটাপুল দিয়ে পেরোবে না? হ্যাঁ, অনেক অসুবিধা হতো, কেন কি আমাদের যে নর্থ আর সাউথ বাজার যা ব্রিজটা আছে ওইখানে তো যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে ওইটা পুরো জলটা ক্যানেলটা ভরে যায়। এবার এইটা একটা ইমার্জেন্সি রাস্তা থাকে ছোট্ট গাড়ি যাওয়ার জন্য, আর এইটা দেখছি এখন ব্লকেজ আছে। তাহলে যদি ইমার্জেন্সির মধ্যে অ্যাম্বুলেন্স হোক কিংবা ইমার্জেন্সি সেবার জন্যে, তো মানুষ তো অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।